ভাই বন্ধুরা, আজকে আমরা কাঁচাগান্তি মন্দির ঘুরতে যাচ্ছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমাদের আসামের বরাকবেলির একটি ঐতিহ্যবাহী মন্দির, আপনারাও দেখুন এবং এটাকে দেখে লাইক এবং কমেন্ট এন্ড শেয়ার করুন। এসে গেছি মন্দিরের কাছাকাছি, এখন আমরা মন্দিরে ঢুকবো। করোনা ভাইরাসের জন্য মন্দির প্রাঙ্গণ বন্ধ, গেট বন্ধ করে দিয়েছে। বাইরে থেকেই আমাদের সব ভোগগুলো দিয়ে দিয়েছি ওনাদেরকে, ওনারা পুজো দিয়ে ভিতর থেকে আমাদের প্রসাদগুলো দিয়ে দিচ্ছে। আমরা আজকে একটা এসেছি, আমাদের একটা বন্ধু বাইক কিনেছে নতুন, ওর একটা স্কুটি কিনেছে, ওই স্কুটি নিয়ে এসেছি। আর স্কুটিটা এখানে মন্দিরে এনেছি পুজো দেওয়ার জন্য। এই হলো সেই স্কুটিটা, পুজো দেব আমরা এখন। এখন পুজো দিয়ে আমরা অলরেডি দিয়ে দিয়েছি মন্দিরে, আমাদের প্রসাদ নিয়ে এসেছিলাম, দিয়ে দিয়েছি ভোগটা ভিতরে, ওনারা পুজো দিয়ে আমাদেরকে এখন দিবে। তারপর আমরা এসে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। ভাইরাসের জন্য এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, মন্দিরটাই ফাঁকা। এখানে এখন জাস্ট বলি হয়েছে, দুই চলছে, মন্দিরটা ফাঁকা। গেটের বাইরে প্রচুর পরিমাণে লোক আছে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। এই দেখুন, বড়ি দিয়ে ব্যাগে করে নিয়ে যাচ্ছে।